দেখো আমরা ভাপা পিঠা কিনে এসেছি না এই ডিম পিঠা না ডিম ডিম পিঠা না এর কত করে বিক্রি করেন 35 টাকা করো বললাম না না সেই তুমি না আরে রে আমার এটা কি বলাই দিন আই ও আপনি আজ এর ডিম পিঠা ভাজ কেমন হইছে ভাই এটা তোমার খাওয়াই তার ভাই আমরা তো গরম থাকে হ্যাঁ যারা খায় তাদের দেয় তো চিতা পিঠা খাওয়ার জন্য আসছি আমি অঙ্গুমান সবাই বাসার চিতা পিঠা খাবে এই জন্য খুঁজতে খুঁজতে গতকালকে একটা ঘটনা ঘটছে গরুর মাংস নিয়ে মনে করেন আমাদের এখান থেকে এক ডিস্ট্রিক্টে আরেক ডিস্ট্রিক্টে গেছি মাংস খাওয়ার জন্য পাইনি মাত্র অল্প কিছু মাংসের জন্য এখন চলে আসছি হচ্ছে চিতা পিঠার জন্য দেখি এখান থেকে চিতা পিঠা নিয়ে সবাই নিয়ে খাবো আমার সাথে আজকে নিপ্তা হল আইসে হায়দা ভাইয়া এবং রুমান আসছে আমরা এখানে কিছু চিতা পিঠা নিয়ে যাবো শীত এমন প্রচুর শীত মানে হাতের অবস্থা পুরো খারাপ দেখতে পাচ্ছেন কি লাল টাকা কি 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 রুমান আসছে তো এখানে ছোট্ট একটা দোকান আর এই পাশে অনেক খুঁজছি কোথাও পাইনি মেলা ছিল মেলার ভিতরেও পাইনি তো চলেন পিঠাগুলো নিয়ে যাওয়ার জন্য আসছি পিঠাগুলো কেমন আছে সেগুলো দেখাবো চলেন ধন্যবাদ নর্মালি ছোট একটা দোকান এরকম কিছুই না একটা চট দিয়ে এখানে বসছে কই থেকে আছে জানেন আমি পিঠা খাইতে বহুত দূর থেকে এখান থেকে আসে এই রাস্তার মধ্যে ছোট একটা রাস্তা এনে বেরোমাস এনে বিক্রি করে না কালকে একটা ঘটনা করছে কি মানে আমরা 12টা বাজে বেরোছিল গরু মাংস লিগা খুঁজতে লিগা এখানে খুঁজছি আপনার চান্দাচর খুঁজছি শিবচর খুঁজছি জয়না যা আছে সব জায়গায় খুঁজছি এক মাদারপুর গেছি এই 1 কেজি মাংস পাইনি গাড়ে তো আমার খেয়াল চলছে গাড়ে যে ফ্রিজে রাখছে কি যে একটা ভুল করছে কইলে বলে পাওয়া যেত মনে করেন কাকা সারাদিন কালকে গাড়ি চালাইছি দেখছিস সবাই এই কথাটা বাজে গাড়ি গেলে কইলে পাওয়া যেত এমনি তো পিঠা খাইবা আশি হ্যাঁ একটা ভিডিও দেখছিলাম 80 রকম ভর্তা তো হয় আগে না 80 রকম পাসপোর্টের ভর্তা তো খেলাও শুধু ভর্তাই খাই ফেলবে একজন উঠছে না আঙুর একটু তাদের দূর থেকে চুরে গেলে ভালো লাগবে না গরম করে নিয়ে দ্বীপদের পিঠা হয় না আর এখন কিছু বানান দ্বীপদের না ছোট জায়গা একটা ঘর কি মুক্তাল ডিম পিঠা খাইবা হ্যাঁ টাকা আছো নি টাকা কই টাকা দাও এই পাশে হচ্ছে গাড়ি যাচ্ছে ছোট্ট একটা জায়গা গ্রামে আর এত পরিমাণ শীত ধারণা বাইরে
ডিম পেটা উঠে যে কাঁদ দুজন সব মরিবুড়া এসে বসছে আমাদের এলাকার গরুর মাংস ডেবাইছে আজকে আমাকে রুমান রুমান ক গরুর মাংস ডেপাইছে আজকে আমাকে শীত দেখতে পাচ্ছেন মিপ্তা হলার হচ্ছে রুমন হচ্ছে আগুন পাহাইতেছে পিঠা হলার বসে বসে আমাদের একটু অর্ডারটা একটু লং টাইমে তো এই জন্য একটু সময় লাগতেছে আর কাকা হচ্ছে এখানে বসে বসে পিঠাগুলো ভরতেছে গরম গরম রাখতেছে তো যাই না কতক্ষণ লাগবে ওটাই লং টাইম পিঠে নিয়ে আসো যাও আজকে আমার পুরি খাওয়াইছে হয় তাহা দিছে কয়টা দিছে দেখা ভাই কয়টা দিছে দেখো 50 টাকা দিছে আয়রন ফাইভ নিয়ে 50 টাকা দিছে মানে আয়রন ফাইভ লাগে 50 টাকা এখন 100 টাকা তো দিব এই যে হ্যাঁ চলে এটা অনেক কষ্ট করে আনছি না আর এটা কি করে আমরা খাবো না আমরা আমাদের জিনিস আনছি আল্লাহ কাকে মনে করছে আমি দিন তুমি কি খাচ্ছ ভাইয়া তোমার জন্য অনেক কষ্ট করে এগুলো আনছি আমরা হ্যাঁ দেখ ডিম দিয়ে দিছে কত সুন্দর দিয়ে দিছে ডিম এটা এটা সব কেরিট কিন্তু রুমানের ঠিক আছে আমাকে একটা দিস ভাই এত কষ্ট করে আনছি তুই থাকলে কি করলি ভাই টক পানি বেশি করে দিছে নি দাদি লতাকো দেখেছো মেঘলা হচ্ছে ফুচকা বানাচ্ছে ওর জন্য ফুচকা আনছে হচ্ছে রুমান আমার সাথে আমার তো গাইস এই মুহূর্তে হচ্ছে আগুন পোহাইতেছে বসে বসে এটা হচ্ছে ছোটো ভাই বলছিলাম তার মিথ্যা হল আর আমরা যে নান রুটিগুলো আর হচ্ছে বাসা হচ্ছে গরুর ঝোল ছিল মাংসের সেখানে বসে বসে খাইতেছিলাম আর পিঠা টিঠা সবাই খাইছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো মজা একটা এনজয় করতেছি বাসা হচ্ছে আগুন জ্বলতেছে একটা রিসার্চ সিস্টেম করছিলাম গরুর মাংস আছে মাংস আছে তুমি একটু রিভিউ দাও ভাই কেমন মজা করতেছো অনেকদিন ফার্স্ট অফ অল এরকমভাবে আমি কখনো খাইনি জোস সাইডে আগুন আমরা খাইতেছি রুটি আছে না
খাওয়াটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিজের অগোছলো অবস্থায় সামনে আসা।